হে বন্ধুরা আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে জমির দলিল হারিয়ে গেলে করণীয় তো আমি আজকে আপনাদেরকে দুটি পদ্ধতি দেখাবো তো প্রথম পদ্ধতি হচ্ছে আপনি যদি জমি সংক্রান্ত বিষয়ে কিছু জানেন সেক্ষেত্রে আপনি জমির দলিল হারিয়ে গেলে কীভাবে উঠাবেন আর ধরুন আপনি জমি সংক্রান্ত বিষয়ে কিছুই জানেন না তাহলে আপনি জমির দলিলটি কীভাবে উঠাবেন এই দুটি পদ পদ্ধতি আমি আপনাদেরকে দেখাবো সহজভাবে যেভাবে আপনি দলিলটি উঠাতে পারবেন তো আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থাকবেন তো প্রথম কথা হচ্ছে জমিনের একটি দলিলের মধ্যে যে ইনফরমেশনগুলো থাকে সেটা হচ্ছে দলিল নাম্বার দাগ নাম্বার খতিয়ার নাম্বার মৌজা এই কয়েকটা বিষয় এবং দাতা গৃহীতা তো আপনি যদি দলিল উঠাতে চান ধরুন এই দলিলটা যদি হারিয়ে যায় তো এখানে কোন কোন বিষয় কোন কোন ইনফরমেশন আমি যদি তহসিল অফিসে দিই তো এই দলিলটা আবার আমি পুনরায় ফেরত পেতে পারি তো সেই বিষয়গুলো আমি আজকে তুলে ধরবো আপনাদের সাথে তো চলুন দেখা যাক তো আমরা প্রথমে আগে দেখি তো আপনার কাছে যদি জমির দলিল না থাকে জমি থাকে সেক্ষেত্রে আপনি যেটা করবেন আপনার মৌজাতে আপনার জমিটি যেখানে সেটা দাগ নাম্বারটা আপনাকে জানতে হবে তো আপনার মহজা হিসেবে আপনার দাগ নম্বরটা অবশ্যই আপনাকে বের করে নিতে হবে তারপর খতিয়ান নম্বর অর্থাৎ কোন খতিয়ানের সেটির দাগ নম্বরটা বের করে নিতে হবে খতিয়ান বলতে এখানে সি এস এবং আর এস এই খতিয়ান নাম্বারটা অর্থাৎ আর এস সরি সি এস এবং এস এস এ তো এস এ খতিয়ানটা আপনাকে বের করে নিতে হবে অর্থাৎ এস এ খতিয়ানের ক্ষতির নম্বরটা কত সেটা আপনি বের করে নেবেন এ দুটো কাজ হচ্ছে আপনার প্রথম যদি আপনি ভূমি সংক্রান্ত কিছু বুঝেন তাহলে আপনি যদি ভূমি সংক্রান্ত কিছুই জানেন না সেক্ষেত্রে আপনি দলিলটি কীভাবে উঠাবেন সেটি আমি পরবর্তীতে আলোচনা করব ভিডিও শেষে তো প্রথম হচ্ছে দাগ নাম্বার জানা অর্থাৎ আপনার জমিটির দাগ নাম্বার জানা খতিয়ার নাম্বার জানা এই দুটো জুড়ি যদি আপনার জানা থাকে তাহলে আপনি যেটা করবেন তহসিল অফিসে যাবেন তহসিল অফিসে গিয়ে আপনি বলবেন এই দাগের যে নামজারিটি এ দাগের জমির দাগ নাম্বারটা দিবেন আপনি দেওয়ার পর বলবেন নামজারি কার নাম্বার রয়েছে নামজারি কার নামে রয়েছে সেটা বের করবেন এখানে তোর যার নামে থাকবে তার নামের সাথে একটা কেস নাম্বার থাকবে কেস নাম্বার কেস নাম্বারটা আপনি কী করবেন নিয়ে নেবেন সেই নামজারির কেস নাম্বারটা নেবেন নেওয়ার পর সেখানে কার নামে দলিল হয়েছে দলিল নাম্বারটাও নিয়ে নেবেন সেখানে দলিল নাম্বার থাকবে দলিল নাম্বার কেস নাম্বার প্লাস দলিল নাম্বার এই দুটো জিনিস যদি আপনি বের করতে পারেন তো খুব সহজেই কিন্তু আপনি এই জমির দলিলটি আপনি কিন্তু পেয়ে যাবেন দলিল নাম্বারটা কী জিনিস সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কোনো দলিল উপরের অংশে দেখবেন এইভাবে নাম্বার লেখা থাকবে অর্থাৎ এই দলিলটির নাম্বার হচ্ছে তিরানব্বই নব্বই তো এই তিরানব্বই নব্বই এই নাম্বারটা আপনি নিয়ে নেবেন এবং দলিলের এই নামদারের কেস নাম্বারটা এই দুটো যদি হয়ে যায় তখন আপনি যেটা করবেন আপনি ভূমি উপজেলা ভূমি অফিসে যাবেন এবং বিশ টাকার কোর্ট ফি দেবেন কোর্ট ফি দিয়ে আবেদন করতে হবে কিসের জন্য আপনি একটি দলিল সার্টিফাইড কপি ওঠানোর জন্য আবেদন করতে হবে তো এটি উঠানোর জন্য এখানে আরও কিছু বিষয় রয়েছে যে নাম দাঁড়িয়ে কার নামে রয়েছে আপনার নামে না অন্য কারো নামে সেটাও দেখে নেবেন এবং এটি নেওয়ার পর দলিল নাম্বার দিয়ে সাব রেজিস্ট্রেশন অফিসে গিয়ে আপনাকে যেটা করতে হবে সার্টিফাই কপির জন্য আবেদন করতে হবে সেক্ষেত্রে আপনার আবেদন হতো কিছু টাকা লাগবে সে টাকাগুলো আপনাকে অবশ্যই দিতে হবে সেখানে আবেদন করতে এগারোশো পঞ্চাশ টাকা খরচ কিন্তু এখানে আপনি এগারোশো পঞ্চাশ টাকা যদি উঠাতে পারবেন না আপনাকে হয়তো আরও বেশি খরচ করতে হবে সেখানে কিছু স্পিড মানি খরচ করতে হবে তাহলে আপনি সেই দলিলটি কিন্তু উঠাতে পারবেন কিন্তু এখানে মূল দুটো বিষয় একটা হচ্ছে নামদারি কেস নাম্বার দৌড় নাম্বার দুটি কিন্তু যদি আপনি বের করতে পারেন খুব সহজে আপনি দলিলটি পাবেন তো আরেকটা বিষয় ধরুন আপনি এই জমিনের দাগ নাম্বারও জানা নেই দলিল নাম্বার জানা নেই কেস নাম্বারও জানা নেই কিছুই জানা নেই তো আপনি কী করবেন সেটা হচ্ছে তল্লাশি তল্লাশি দিতে পারেন আপনি ধরুন এই দলিলটি হয়েছে দু হাজার দু হাজার পাঁচে হয়েছে এটা তো এখানে আপনি যেটা করবেন হয়তো আপনি জমিটা ক্রয় করছেন কত সাল থেকে কত সালের মধ্যে ক্রয় করছেন সেটা হয়তো মনে আছে ধরুন দুই হাজার দুই হাজার থেকে দুই হাজার পাঁচের মধ্যে আপনার ধারণা হতে পারে আপনি জমিটা ক্রয় করছেন তো এই পাঁচ বছর এই পাঁচ বছরের মধ্যে আপনি একটা তল্লাশি দেন অর্থাৎ আপনি তহসিল অফিসে যাবেন তহসিল তহসিল অফিসে যাবেন যাওয়ার পর আপনি এই পাঁচ বছর অর্থাৎ দু হাজার থেকে দু হাজার পাঁচের মধ্যে তল্লাশি দেবেন কার নামে যে আপনি যার কাছ থেকে জমিটা ক্রয় করছেন ধরুন এখানে কমলাদাতা ছিল হোসনে আরা খাতুন তো যে কিনছে তার নাম জবে দেখান এই দুজনের নাম আপনি দিবেন এই দুইজনের এই পাঁচ বছরের মধ্যে এই এই নামে কে জমিটা ক্রয় করছে কার নামে কবলা হয়েছে তো পাঁচ বছর যদি আপনি তল্লাশি দেন সেক্ষেত্রে আপনি নাম পেয়ে যাবেন যে নাম নাম পাবেন এবং কার নামে কবলা হয়েছে কবলা দাতা সেটা পেয়ে যাবেন পাওয়ার পর এখানে আপনি যেটা করবেন ডাক নাম্বার নেবেন প্রথমে দাগ নাম্বার তারপরে যেটা নেবেন দলিল নাম্বার যে দলিলটা হয়েছে দলিল নাম্বার তারপরে যেটা নেবেন খতিয়ার নাম্বার নেবেন সেখানে দিয়ে আপনি যদি তহসিল অফিসে দেন সেই সম্পূর্ণ ইনফরমেশনগুলো তারা দিতে পারবে খতিয়ার নাম্বার তারপরে যেটা সেটা কোন খতিয়ান থেকে আসছে আপনার সি এস বা এস এ এই দুটি খতিয়ান কোনটা থেকে আসছে আপনি সেই খতিয়ান নম্বরটা নেবেন নেওয়ার পর খতিয়ানের একটা কেস নাম্বার থাকে কেস নাম্বার সেটা নেবেন এই কয়েকটা বিষয় যদি আপনি সেখান থেকে নিতে পারেন তো সিল অফিস থেকে তল্লাশি দিয়ে তাহলে কিন্তু খুব সহজে আপনি দলিল উঠিয়ে তবে বলী উঠানোর জন্য আপনাকে সেই এক প্রসেস ভূমি উপজেলা ভূমি বেশি যেতে হবে বিশ টাকা কোর্ট ফি দিয়ে আপনাকে আবেদন করতে হবে এবং আবেদন করার পর এক টাকা আপনাকে সেখানে দিতে হবে দলের জন্য কিন্তু এটা এক টাকা দিয়ে ওঠানো খুব টাফ কেননা সেখানে ভূমি অফিসে এতই দুর্নীতি যেখানে টাকা ছাড়া একটা খাতার পাতাও আপনাকে কেউ উল্টাবে না অর্থাৎ এতই দুর্নীতি হয় সেখানে তো অবশ্যই আপনাকে আরও স্পিড মানি খরচ করতে হবে তাহলে আপনি খুব সহজে কিন্তু দলিলটা উঠাতে পারবেন এখানে আরও কিছু বিষয় আপনি যদি আরও সহজে যদি জমি আপনি যদি জমি সংক্রান্ত কিছু বুঝেন কিছু বিষয় তাহলে একটি জমি জমির দলিল হওয়ার সাথে সাথে আপনি যে বিষয়গুলো আপনি টুকে রাখবেন অর্থাৎ আপনি একটি নোট করে রাখবেন সেটা হচ্ছে দলিল নাম্বার কেস ভলিউম নাম্বার কার থেকে জমিটা কিনলেন তার নাম যে দাতার নাম এবং আর একটু আরও কিছু বিষয় যেমন পঁচিশ বছরের দলিলে ইতিহাস থাকতে হবে আপনাকে অবশ্যই এই পঁচিশ বছরের মধ্যে কয়টা দলিল হয়েছে সে তারিখগুলো যেমন এখানে দুটি দলিল হয়েছে দলিল নম্বর প্লাস তারিখ তারপরে আরও যে বিষয়গুলো আপনি রাখবেন সেটা হচ্ছে দাগ নাম্বার এবং মৌজা নাম্বার কত দাগের কত অংশ আপনি কিনলেন কতটুকু কিনলেন সেগুলো যদি আপনি টুকে রাখেন এবং এটা হচ্ছে ম্যাপ জমিনের জমিনের ম্যাপ না রাখলে সমস্যা নেই শুধু দাগ নাম্বার এ বিষয়গুলো যদি আপনি আপনি একটা নোটে লিখে রাখেন সেক্ষেত্রে আপনার দলিলটি যদি হারিয়ে যায় আপনি কোনো সমস্যা হবে না খুব সহজে আপনি সেই জমির দলিলটি ইজিলি আপনি উঠাতে পারবেন তো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দাগ নাম্বার দলিল নাম্বার খতিয়ান নাম্বার এই জিনিসগুলো যদি আপনার জানা থাকে জমির দলিল হারিয়ে গেলে কোনো টেনশনের বিষয় নেই আপনি চাইলে যে কোনো মুহূর্তে খুব সহজেই আপনি জমি দলিলটি উঠিয়ে নিতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেল বাটনে ক্লিক করে রাখতে পারেন যেন আমার নতুন কোনো ভিডিও আসলে সেটির নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে দেয় তো আজকের মতো এখানে শেষ করবো শেষ করবো আল্লাহ হাফিজ